ফলাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে মন্ত্রী সহ একাধিক নেতার নেতৃত্বের সঙ্গে নিয়ে এনআরসি সিএএ এনপিআর এর বিরোধিতায় সাথে উপনির্বাচনকে কেন্দ্র করে মহামিছিল করল। দিল্লি থেকে আপ বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করেছে। আমরা আগামী পৌরসভা ও বিধানসভার নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব। বুধবার ফলাকাটায় বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে এই ভাষাতেই বিজেপিকে রাজ্য ছাড়া করার হুমকি দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা আলিপুরদুয়ারের দলীয় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এখনও ফলাকাটা বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের জয়ী হওয়ার ৬ মাসের মধ্যে ফলাকাটাকে পৌরসভার মর্যাদা দেবে রাজ্য সরকার। এছাড়াও ২০২১ সালে ক্ষমতায় ফিরে ফলাকাটাকে আলিপুরদুয়ার জেলার দ্বিতীয় মহকুমার মর্যাদাও দেবে রাজ্য সরকার। রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে ফলাকাটার প্রয়াত তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর স্বপ্নকে বাস্তবায়িত করতে ফলাকাটাকে আলিপুরদুয়ার জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে চা বাগান শ্রমিকদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম গৃহহীন চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার। তাছাড়া ৬০-ঊর্ধ্ব তপশিলি জাতি ও উপজাতি শ্রমিকদের জন্য মাসে ১,০০০ টাকা করে ভাতা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে সিএএ মানুষ প্রত্যাখ্যান করেছে, আজকে এনআরসি মানুষ প্রত্যাখ্যান করেছে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকাল দিল্লির যে নির্বাচন হয়ে গেছে, আপ বিজেপিকে ঝাড়ু মেরে সাফ করে দিয়েছে, একদম ছেটিয়ে বলে না মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর। আজ দিল্লি থেকে বিজেপিকে ছেটিয়ে বিদায় করেছে। আর ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে একদম ফেলে দেবে, আর অস্তিত্ব থাকবে না, আর ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব থাকবে না। এবং আমি আপনাদের বলতে চাই, ভারতীয় জনতা পার্টির যা যা প্রতিশ্রুতি জেনে রাখবেন, ভারতা তারা মিথ্যাবাদী, তারা ধোকাবাজ, মানুষের জন্য কিচ্ছু করেনি, আগামী দিনেও তারা করবে না। আমি আজকে আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলে গেলাম, যেখানে তারা বলে গেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা ফলাকাটাকে পৌরসভা করব, আর আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম ফলাকাটার আগামী উপনির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় আমরা ৬ মাসের মধ্যে এখানে ফলাকাটাকে পৌরসভায় রূপান্তরিত করব। এটা তৃণমূল কংগ্রেসের কমিটমেন্ট। তৃণমূল কংগ্রেস যে কথা দেয় কথা রাখে। প্রথম ধাপ পৌরসভা, দ্বিতীয় ধাপ চেষ্টা করব ২১ সালের পরে এটাকে মহকুমার মধ্যে অন্তর্গত করার জন্য। গতকাল একটা তার আগের দিন একটা বাজেট পেশ করেছে। এই এলাকার প্রচুর মানুষ আছেন যারা চা বাগানের সঙ্গে যুক্ত, যারা চা বাগানের শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আমি তাদেরকে বলি কোন মুখ্যমন্ত্রী আগে করতে পারেননি, মমতাজি করে দিয়ে গেছেন। সেই স্থায়ী কর্মচারীদের জন্য একদম আবাসনের ব্যবস্থা যদি কেউ করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই এলাকায় প্রচুর মানুষ আছেন যারা তফসিলি জাতি উপজাতিভুক্ত, আমার আদিবাসী ভাই বোনেরা আছে, তফসিলি জাতির ভাই বোনেরা মায়েরা রয়েছেন, এর আগে কোন মুখ্যমন্ত্রী করে যেতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত ৬০-ঊর্ধ্ব তপশিলি জাতি উপজাতি আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেক মানুষ যারা ৬০-ঊর্ধ্ব হয়ে গেছেন তারা সবাই ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কৃষি কাজে যুক্ত যারা তাদের কৃষিকর আয় করে তাদের কোনো আয়কর দিতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন, আর এরা কি করছে, এরা ধর্মের নামে মানুষের সঙ্গে মানুষকে লড়াই লাগিয়ে দিয়ে বিভেদ সৃষ্টি করছে। এদিন সভা থেকে মন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, দিল্লিতে এই বিজেপি সরকার আসার পর এদের বিভিন্ন ভ্রান্ত নীতির ফলে জনগণ সমস্যায় পড়েছে, দেশের উৎপাদন কমে গেছে, মানুষের হাতে টাকা নেই, ছোট মাঝারি শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এই বিজেপির ভ্রান্ত নীতির ফলে। মন্ত্রী পূর্ণেন্দু বসু আরও জানান, দিল্লিতে এই বিজেপি ঝটকা খেয়েছে, বিহারেও এরা ঝটকা খাবে। বিরোধী যা কিছু আমরা তার বিরুদ্ধে, ওরা যে আইনটা করেছে সেই আইনটা যেহেতু সংবিধান বিরোধী তাই আমরা এই আইনের বিরুদ্ধে এই আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সমস্ত দিক থেকে আজকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে একটা কেন্দ্রীয় সরকার করছে, একটা দল প্রধান দল অনেক আসন পেয়ে তারা দিল্লিতে সরকার করেছে, দুদুয়ারের সরকার, সেই দুদুয়ারের সরকার দেশকে কোথায় নিয়ে গেল? এক হচ্ছে দেশে উৎপাদন সব দিক থেকে কমে গেছে, উৎপাদন কমে গেছে, মানুষের হাতে টাকা নেই। আপনারা জানেন নোটবন্দির জন্য কি হয়েছে, মানুষের হাতে টাকা না থাকলে বাজার থেকে জিনিস কেনা যাবে না, বাজারে জিনিস যদি না কেনা হয় তাহলে তার উৎপাদনও হবে না, কলকারখানা বন্ধ হয়ে যাবে। শুধু নোটবন্দির জন্য কয়েক লক্ষ ছোট মাঝারি কারখানা বন্ধ হয়ে গেছে, যেখানে আমাদের শ্রমজীবী মানুষ যারা একটু কাজ করে দুবেলা পেট ভরে খেত, হাজার হাজার লোকের, 1 কোটির উপর লোকের কাজ চলে গেছে, এরা এটা দিয়েছে। আমরা সব দিক থেকে আজকে এই কথা বলতে চাই। সম্প্রতি যেখানে কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুর গেঁথে দিয়ে গেছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী সুর গেঁথে দিয়ে গেছিলেন, তাদের কথা শুনবো নাকি নরেন্দ্র মোদী যে নিজের স্ত্রীকে বাড়ির থেকে ধাক্কা মেরে বার করে দিয়ে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, তার কথা শুনবো? আজকে গণবিবাহ হচ্ছে, এই গণবিবাহ তো এখানকার ক্লাবই করে, বিভিন্ন জায়গা থেকে লোক ধরে নিয়ে এসে আলিপুরদুয়ারে গণবিবাহ করছেন, বেআইনি গণবিবাহ। আপনার বাড়িতে আপনি মেয়েকে বিয়ে দিতে পারেন, সেটা আইনি, কিন্তু আপনি যখন অন্য লোকের বিয়ে দিতে যাবেন মাঠে বা কোনো বাজারে বা কোনো জায়গায়, পারমিশন আপনাকে নিতে হবে। পুলিশ সঠিক কাজ করেছে এবং গণবিবাহ আমাদের দলের লোকেরা রুখে সঠিক কাজ করেছে, আমরাই গণবিবাহ দেব সবাইকে, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দেয়, রূপশ্রী দেয়, সবুজ সাথী সাইকেল দেয়, মেয়েদের স্বনির্ভর করে, মানবিক এবং প্রত্যেকটি স্কিম দেয়, কার জন্যে? আমাদের মা বোনদের জন্য। কোথার থেকে বিজেপি এসছে, একটা কমিটি তৈরি করে নিয়ে গিয়ে গণবিবাহ দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা আনছে, ঝাড়খণ্ড আসাম থেকে টাকা আনছে, টাকা ছিটাচ্ছে, টাকার কাছে বিক্রি হবেন না। একবার যদি বিক্রি হয়ে যান আপনি বারবার আপনাকে বিক্রি হতে হবে, টাকার কাছে কেউ বিক্রি হবেন না। বিজেপি টাকার কাছে লোককে বিক্রি কিনে নেওয়ার চেষ্টা করছে, তাই ওদের এত বড় আস্ফালন, তাই এত বড় বড় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ, বিজেপি ভারতবর্ষের বুকে জেনে নাও, নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন দিল্লি চলো, আজকে কংগ্রেস এবং সিপিএম এর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়, দিল্লি থেকে বিজেপি সাফ হয়ে গেছে, তাই ভারতবর্ষের মশনাদের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে দেখবো এনআরসি কাকে বলে আর নাগরিকত্ব কাকে বলে। আর বিজেপি সব নেতাদের নাম বুথে বুথে নোট করুন, কোথায় ওরা অনুসন্ধান, যে গোয়েন্দা খবরের কাগজে যাদের ছবি বেরোচ্ছে, আর যেখানে যেখানে যারা বিজেপি করছে নাম নথিভুক্ত করুন, 21-এর পরে এদেরকে রাস্তায় দাঁড় করিয়ে বলবো এবার আয় নাগরিকত্ব বিল নেওয়ার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য আয় আমাদের কাছে, 21 অব্দি কিচ্ছু বলবো না, শুধু নোট করে রাখবেন। এত বড় হিম্মত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করে যাওয়া, আজকে তার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা। আমাদের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, মলয়দা আসতে পারেননি, তিনি দিদির সাথে আজকে দুর্গাপুরে হাঁটবেন বলে, আমাদের নেতা পূর্ণেন্দুদা এখানে আছেন, অন্যান্য নেতৃবর্গরাও আছেন, তারাও বক্তব্য রেখেছেন, অনেকক্ষণ ধরে চলছে, কিছু জয়েনিংও আছে এখানটায়, বিজেপি থেকে যোগদান করবেন। আমি ফালাকাটার মানুষকে একটু বলতে চাই যে আমি পাশের অঞ্চলের বিধায়ক, পাশের বিধানসভার বিধায়ক, যে কোনো সময় যে কোনো কাজে আমাকে ডাকবেন, যে কোনো বুথে ডাকবেন, সই করার জন্যই হোক, কোনো সহযোগিতার জন্যই হোক, এখানে যতদিন পর্যন্ত নির্বাচন না হয়, নতুন বিধায়ক তৃণমূল কংগ্রেসের যতক্ষণ পর্যন্ত নির্বাচিত না হয়, আপনাদের কোনো অভাব আমরা অপূর্ণ রাখব না, আমরা পূরণ করব, পূরণ করব, পূরণ করব, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন।